নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আমি রীতি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের পাঠ করে শোনাব রমাপদ চৌধুরীর লেখা আমি একটি সাধারণ মেয়ে। কথায় বলে না, মেয়েরাই মেয়েদের শত্রু। কথাটা একদম ঠিক, মেয়েদের মধ্যে কোনো ইউনিট নেই। বিয়ের পর কোনো মেয়ে যখন কোনো বাড়ির বউ হয়, তখন কিন্তু সে ভুলে যায় তার নিজের বাপের বাড়িতেও অন্য কোনো বাড়ির মেয়ে বউ হয়ে এসেছে। সাধারণ মধ্যবিত্ত মেয়েদের জীবন যে একটি চাকার মতো একই ঘটনার পুনরাবৃত্তি করতে থাকে এই সমাজে, তা আমরা বুঝতেও পারি না। আজকের গল্প এইরকম একটি সাধারণ মেয়ের গল্প, যা আমাদের চোখে আঙুল দিয়ে বোঝায় একটা পরিবর্তন দরকার, আর সেটা হলো আমাদের মানসিকতার। না হলে এই সমাজের পরিবর্তন কোনোদিন হবে না। তো চলুন শুরু করি আজকের গল্প, আমি একটি সাধারণ মেয়ে। আমি একটি সাধারণ মেয়ে। সাধারণ মেয়েদের মতোই সারা জীবন আমার কেটেছে শুধু স্বপ্ন দেখে। সাধারণ ঘরে জন্ম আমার, স্বাস্থ্য অটুট ছিল না কোনো কালেই, দেখতে সুন্দরী ছিলাম না, পাত্রপাত্রী কলমের ভাষার মধ্যম শিক্ষিতা। তবু আমি স্বপ্ন দেখতাম সুখের, স্বাচ্ছন্দ্যের। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, কী ফুর্তিতেই না কেটে যেত দিনগুলো। মা কাছে ডেকে বসাতো, যত্ন করে বিনুনি বেঁধে দিত। স্কুলের বাস এসে পড়লে ভালো করে খাওয়া হবে না বলে নিজেই বারবার ঘড়ি দেখত। সময় থাকতে সামনে বসিয়ে খাওয়াতো, বলতো আর দুটি ভাত নিবি না। সত্যি তখন মাকে যে কী ভালো লাগতো, আবার ভালো লাগতোও না। মনে হতো আমার যেন এতটুকু স্বাধীনতা নেই, একটু ময়লা জামা পরলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে, সময় ভাত না খেলে কি হবে, চুলে তেল না দিলে কিংবা চুল ভিজে থাকলে কি এমন অপরাধ হবে। তারপর একটু একটু করে বড় হলাম, আর আশ্চর্য দেখলাম মায়ের ব্যবহারে কি অদ্ভুত পরিবর্তন। আগে মনে হতো মায়ের এত যত্ন যেন অসহ্য, এখন মনে হলো মা কি একটু ভালোবাসতে পারে না আমাকে। যত্ন পেতাম আগে, এখন পেলাম শুধুই শাসন। কথায় কথায় মা শোনাতো আমি তার গলায় লেগে আছি, অর্থাৎ মা তখন আমাকে পার করার পর করার কথা ভাবছে দিন রাত। পার করার পথটা খুঁজে পাচ্ছিল না বলেই সব দোষ এসে পড়তো আমার ঘাড়ে। আমি নাকি সভ্যতা জানি না, দেখতে ভালো নই, কপাল নিয়ে আসিনি। এই সময় ভাগ্যিস দাদার বিয়ে হলো, বৌদি এলো ঘরে, রাঙা টুকটুকে চেহারা, এক গা গয়না, শরীর স্বাস্থ্য চমৎকার। সবচেয়ে বড় কথা বৌদির মিষ্টি ব্যবহার, দুদিনেই আমাকে আপন করে নিল। শুধু তাই নয়, একে একে আমার কাজগুলো কেড়ে নিতে লাগলো বৌদি। প্রথম প্রথম আপত্তি করতাম, কিন্তু প্রথমেই বলেছি স্বাস্থ্য আমার তেমন ভালো ছিল না, তাই ঘর সংসারের কাজ করতে রীতিমতো কষ্টই হতো। তবু না করলে কে করবে, তাই করতে হতো সব কিছু, রান্না থেকে পরিবেশন, ঘর ঝাঁট দেওয়া থেকে মশারি খাটানোর কাজগুলো বৌদি নিয়ে নিল। আর ক্রমে বৌদি যত পুরনো হয়ে যেতে লাগলো, দেখলাম কাজ না করায় অনেক সুখ, অনেক আরাম। দু একটা কাজ করতে হলেই মুখ বেজার করতাম। এদিকে তখন দু একজন করে মেয়ে দেখতে আসছে, মার এবং বৌদির নির্দেশ মতো আমি সেজে গুজে তাদের সামনে গিয়ে বসছি, পরীক্ষা দিচ্ছি। পনাপনের পরীক্ষায় বাবা বারবার ফেল করছে, আর সব দোষ এসে পড়ছে আমার ওপরে। কাজ আমি এমনিতেই করতাম না, যদি বা দু একটা করতে যেতাম মা বাধা দিত। উনুনের তাতে দিনের পর দিন রান্না করে ঘর সংসারের খাটুনি খেটে বৌদির চেহারা দিনকের দিন কালি হয়ে যাচ্ছিল, চোখের সামনে দেখতে পেতাম। তাই কোনো কোনো দিন রান্নাঘরে গিয়ে দাঁড়াতাম, কাপডিশ ধুয়ে যেতাম, আর মা বকুনি দিত বৌদিকে, যেন বৌদি জোর করে খাটাচ্ছে আমাকে।
এমনিতেই মেয়ে পছন্দ হচ্ছে না কারোর, এর ওপর আগুন তাতে গেলে যা চেহারা হবে বুঝিবা মেয়ের আর বিয়েই দিতে পারবে না। আমি কিছু বলতে পারতাম না, কারণ ধমকটা যদিও বৌদির উদ্দেশ্যে, তবু তার মধ্যে আমার বিরুদ্ধেও একটা হুল উঁচিয়ে থাকত কথাটায়। আমি দেখতে সুন্দরী নই, আমার কপাল মন্দ, ভব্যতা শিখিনি, এইসব অভিযোগ একদিন কিন্তু মিথ্যে হয়ে গেল। সব দুঃখ কষ্ট, সব জ্বালা যন্ত্রণা সহ্য করেও সাধারণ মেয়েদের মতোই যে সাধারণ স্বপ্নটা আমি দেখতাম তা একদিন সত্যি হলো, আমার বিয়ে ঠিক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মার ব্যবহারে আবার পরিবর্তন দেখলাম। সেই ছোটবেলাকার মতন আদর যত্ন করে মার সামনে বসিয়ে চুল বেঁধে দেয়, শোবার সময় নিজে হাতে করে দুধের বাটি নিয়ে আসে, খাওয়ার সময় মাছের টুকরো একটার জায়গায় দুটো হয়। এত ভালোবাসা পেয়ে এক একদিন আমার চোখে জল আসত, ভাবতাম কি বোকা আমি, এত ভালোবাসি মা, আর মাকে আমি এতদিন দু চোখে দেখতেই পারতাম না। বাবার হাতে যেদিন চাল আর টাকা দিয়ে ঋণ শোধ করার কথা বলতে হলো, সেদিন আরও বেশি করে টের পেলাম বাবা মা ছাড়া আমার আর কেউ নেই। যার স্বপ্ন দেখে এসেছি এতদিন সেও আমার কেউ নয়। কি বোকা আমরা সাধারণ মেয়েরা। শ্বশুরবাড়ি এসে প্রথম প্রথম মন খারাপ হতো বটে, কিন্তু কিছুদিনের মধ্যেই প্রায় সবই ভুলতে বসলাম। নতুন ঘর সংসার ভালো লেগে গেল, ভালোবেসে ফেললাম শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর দেওর সকলকেই। মনে হলো আমার মতো সুখী ত্রিভুবনে কেউ নেই। হঠাৎ একটা ধাক্কা খেলাম যেদিন, তন্ময়তা কেটে গেল। বড় যা বললে আমার নাকি লাজ লজ্জা নেই, ননদ বললে আমি নাকি কাজ করতে চাই না, ঠিক এত স্পষ্ট করে কেউ বলল না, ভাবে ভাবে টিকা টিপ্পনী ব্যঙ্গ বিদ্রুপে এই কথাটাই তারা বলতে চাইলে। হঠাৎ সন্দেহ হলো, ঠিক এমনই কথা, এরকমই কথা যেন আমিও বলেছি বৌদিকে, ভাবে ভাবেই বলেছি। আমি তাই উঠে পড়ে লাগলাম ওদের খুশি করার জন্য। একে একে সব কাজ আমি কেড়ে নেবার চেষ্টা করলাম। প্রথম প্রথম ওরা ছাড়তে রাজি হতো না, অথচ কথা শোনাতো। কিন্তু টানাপোড়েন চলতে চলতে একদিন আবিষ্কার করলাম, উনুনের সামনে আগুন তাতে বসে রান্না করা থেকে রাত্রে মশারি টাঙানো পর্যন্ত সব কিছুই আমার ঘাড়ে এসে চেপেছে, অথচ আমার খাওয়া দাওয়ার দিকে নজর নেই কারোর, এক পো দুধ কেউ হাতে তুলে দেয় না। ছোট ননদের তখন বিয়ের কথা চলছে, তাই শাশুড়ি তাকে কোনো কাজে হাত দিতে দিতেন না। বড় যা গেলেন বাপের বাড়ি তার ছোট ছেলের জন্য একটি ভাই কিংবা বোন আনতে, বড় ননদ ফিরে এলেন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে দুদশ দিন জিরিয়ে নেবার জন্য। শাশুড়ি তাদের জন্য দুধের বরাদ্দ করলেন, নিজে বসে খাওয়া দাওয়া তদারক করতে লাগলেন। একা মানুষ আমি, এত বড় সংসারটা সামলাতে গিয়ে হিমশিম খেয়েই ক্ষান্ত নই, কথায় কথায় খোঁটাও খাই। বাপের বাড়ির শীতের তত্ত্ব কেন ভালো হয়নি, মাছের ঝালটায় নুন কেন বেশি হলো, দুধ কেন ঢাকা দিয়ে রাখিনি, এসব। শরীর খারাপ হচ্ছিল, মন আরও খারাপ হতে শুরু করল। ফলে আয়নায় একদিন দেখলাম বিশ্রী রোগা হয়ে গেছি, চোখ বসে গেছে, রঙও আমার এতটা কালো ছিল না। কিন্তু কি বোকা আমি, পাছে এই চেহারা স্বামী দেখতে পায় তাই পাউডার মেখে সেজে গুজে এমন একটা ভাব করতাম যেন আমি যা ছিলাম তাই আছি। দু একজন বেড়াতে এসে বলতো, এ কি তোমার চেহারা এত খারাপ হয়ে গেছে কেন গো, আমি হাসতাম কিন্তু মনের ভিতরটা গুমড়ে উঠত। ভাবতাম কথাটা আমাকে না বলে শাশুড়িকে বলে না কেন, তাহলে হয়তো। দাদা একবার দেখা করতে এসে ওই কথাই বলল, তারপর বাবাও এলো একদিন, এসে শাশুড়িকে বলল,
আপনাদের অমত যদি না থাকে তো একবার ওকে নিয়ে যাই, অনেকদিন তো যায়নি। শাশুড়ি অমত করলেন না, সিঁথিতে সিঁদুর দিয়ে চিবুকে হাত ঠেকালেন। বাপের বাড়িতে ফিরে এসে স্বস্তি পেলাম, হাত পা ছড়িয়ে এবার একটু জিরিয়ে নিতে হবে, রুগ্ন শরীরটাকে এবার একটু সুস্থ করে তুলতে হবে। প্রথম কয়েকদিন বৌদিরও খুব ফুর্তি, এতদিন পরে আবার দুজনে গল্প গুজব করতে পেয়েছি। আমি একদিন বৌদিকে সিনেমা দেখালাম, বৌদি একদিন আমাকে দেখালো, বেশ হইচই করে কয়েকটা দিন কেটে গেল। তারপর ক্রমে ক্রমে বৌদির মুখের ভাব বদলাতে শুরু করল। বেচারির আর দোষ কি, অমন সুন্দর রূপ একেবারে কালি হয়ে গেছে, খাটছে তো খাটছেই সারাদিন। একটু একটু সাহায্য করার ইচ্ছে যে হতো না তা নয়, কিন্তু তাহলে আমার শরীর সারবে কী করে, শখ করে তো আর বাপের বাড়ি আসিনি। একটু বিশ্রাম না নিলে শ্বশুরবাড়িতে গিয়ে আবার কাঁধে জুয়াল তুলে নেব কী করে। বৌদি কিন্তু এইটুকু কিছুতেই বুঝতে চাইত না, ওর গোমড়া মুখ দেখে আমি বেশ বুঝতে পারতাম। মা আমার পাতে দুটো মাছ দিত কি স্বাদ করে, না দুধের বাটিটা এগিয়ে দিত মিছিমিছি। আমি তো দুদিনের জন্য এসেছি, দুধ মাছ যত খুশি বৌদি তো এরপর খেতেই পাবে, আমাকে এসব কে দেবে শ্বশুরবাড়িতে, কে দেবে বিশ্রাম। সত্যি বৌদি এত ভালো ছিল, এখন কি যেন হয়ে গেছে। বৌদির বিরক্তিটা স্পষ্টই যেন দেখতে পেতাম, তাই একদিন অতিষ্ঠ হয়ে চিঠি লিখলাম স্বামীকে। কয়েকদিন পরেই শ্বশুরবাড়িতে চলে এলাম আমি, আবার ঘর সংসারের ভার কাঁধে তুলে নিলাম। ভাবনা চিন্তা সময় কই, আমি হলাম একটি সাধারণ মেয়ে, সাধারণ ঘরে আমার জন্ম, সাধারণ স্বপ্ন, হতাশাও সাধারণ। এত সময় নেই যে ভেবে দেখব বাপের বাড়িতে যা করে এসেছি শ্বশুরবাড়িতে তাই ফিরে পাচ্ছি, কিন্তু যদি ভেবে দেখতাম, ভেবে দেখব কি করে, তখন যে আমি সাধারণ মেয়েদের মতোই আর একটি সাধারণ স্বপ্ন দেখছি যা সবাই দেখে। ছোট্ট গল্প শেষ হয়ে গেল, আশা করছি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন, যারা নতুন এসেছেন গল্প পাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।